হাতে রক্তের দাগ, আমার যা হাতে। আমার হাতে আমার গায়ে রক্তের দাগ লেগে আছে, রক্তের দাগ লেগে আছে অনিকা। কিছু হবে না, শোনো, তুমি তুমি ধুয়ে ফেলো, এটা সামান্য রক্তেরই তো দাগ। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, আমার হাতে আমার হাতে রক্তের দাগ লেগে আছে অনিকা। আর পাপের দাগ ধুলে চলে যাবে, কষ্টের দাগ চলে যাবে ধুলে। আর যদি এই নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে বাঁচাতে না পারি, সেই পাপের দাগ সেই কষ্টের দাগ ধুলে চলে যাবে অনিকা? যাবে না। আমরা পারবো না এই এই বাচ্চা শিশুটাকে বাঁচাতে, পারবো না আমরা অনিকা। আমরা পারবো, কিচ্ছু হবে না, মেয়েটা বাঁচবে। কেন জানো? কারণ আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। কিচ্ছু হবে না, চলুন। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ও আচ্ছা আচ্ছা। আরে না না, সে কি বলছেন? ঠিক আছো তুমি? হ্যাঁ। আপনি দুইজন আমারে বাসাইছেন। আমরা আমরা তোমাকে বাঁচিয়েছি কিনা জানি না, কিন্তু আজকে তুমি আমাকে একটা কিছু শিখিয়েছো, যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কখনো ঘৃণা করতে হয় না। আমার হাতে গায়ে লেগে থাকা এই রক্তের দাগ আমাকে শিখিয়েছে যে আমরা বাইরে থেকে যে যেমনই হই না কেন, আমাদের ভেতরটা আসলে সবার সমান পবিত্র। আমরা সবাই আসলে এক। আপনার জামায় তো রক্ত লেগে গেছে, আমার জন্য আপনার সুন্দর শার্টটা নষ্ট হয়ে গেল। আমি যখন সুস্থ হব আমারে দিয়েন, আমি দুইয়া দিব মনে। সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।